নমস্কার, ঈশান বাংলার প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। পুলিশ এনকাউন্টারে মৃত্যু হল জেল পলাতক আসামি হিফজুরের। ৮০% পুলিশ কর্মী সৎ বললেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জের চরগুলায় দুই মহিলার শ্লীলতাহানির ঘটনা নিয়ে উত্তেজনা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আজ পুলিশ এনকাউন্টারে মৃত্যু হল জেল পলাতক অপরাধী হিফজুরের। গত ১১ মে সে শিলচর জেল থেকে পালিয়ে যায়। এরপরে বাংলাদেশে চলে যাওয়ার পরে সে ফের ভারতে আসে। পুলিশ আগাম জানতে পেরে তাকে মেঘালয় সীমান্তে মালিডোহর থেকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসার সময় সে বুরুঙ্গার কাছ থেকে এক জায়গায় বাথরুম করবে বলে গাড়ি থামাতে বলে সে সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ আটকানোর চেষ্টা করলে সে পুলিশের উপর আক্রমণ চালায়। শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসারত অবস্থার ২ ঘন্টা পরে তার মৃত্যু হয়। এ নিয়ে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আর সেই পুলিশের দলে তাতে একটা বিশেষ অপারেশন লঞ্চ করেছিল আর তার ফলত আমি এখন গাড়ির পৰা হিজবুর রহমানক আমি ধরবলৈ সক্ষম হোক। আর পুলিশের দলটোৱে তেওঁক করায়ত্ত করার পাছত তেওঁক লৈ আহিছিলে। আর লৈ আহোঁতে বেরেঙ্গা বুলি এটা ঠাই আছে, বেরেঙ্গা পার্ট ওয়ান, সেই অঞ্চলত তেওঁ গাড়িখন ৰখাবলৈ কয়। ৰখাবলৈ কয় তেওঁ মানে কল অফ নেচার কারণে তেওঁ অস্থির হৈ পৰিছিলে। তার তাতে তেওঁ ঘটনার এই সুবিধা লৈ তেওঁ আমাৰ পুলিশৰ যি দলৰ যিকেইজন লোক আছিলে তেওঁলোকক আক্ৰমণ কৰে। আৰু সেই আক্ৰমণত দুজনকৈ আমাৰ পুলিশৰ ব্যক্তি আহত হয়, গভীৰভাৱে আহত হয়। আৰু সেই সময়তে তেওঁ পুলিশৰ ওপৰত যি মানে আক্ৰমণ কৰিলে তাৰ ফলত পুলিশে বাৰম্বাৰ আৰু তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰিলে। তেওঁ বাৰম্বাৰ পুলিশে তেওঁক ৰবলৈ কৰে, তেওঁ পুলিশৰ নেমানি তেওঁ পুলিশক আকৌ আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হ'ল। তাৰ ফলত আত্মৰক্ষাৰ বাবে পুলিশে এটা গুলী চলাবলৈ বাধ্য হ'ল। আৰু গুলী চলোৱা কালত তেওঁ ইঞ্জুৰ হ'ল। তেওঁ ইঞ্জুৰ হোৱাৰ লগে লগে আমি ইমিডিয়েটলি তেওঁক কালাইন CHCত তেওঁক শ্বিফ্ট কৰোঁ। আৰু আমাৰ পুলিশৰো দুজন ব্যক্তি যিকেইজন আহত হৈছিলে তেওঁলোককো আমি তালৈ শ্বিফ্ট কৰোঁ। আৰু কালাইন CHCৰ পৰা হিজিবুর রহমানক মেডিকেল কলেজলৈ, শিলচর মেডিকেল কলেজলৈ বেটার ট্রিটমেন্টের কারণে তাত তেওঁ রেফার করে। তেওঁ যেতিয়া তালৈ মেডিকেল কলেজলৈ লৈ অনা হল, মেডিকেল কলেজত ডুরিং দ্য টাইম অফ ট্রিটমেন্ট তেওঁৰ মৃত্যু হয়। আৰু আমাৰ দুইজন যিজন আহত ব্যক্তি বৰ্তমান সময়তো তেওঁলোকে তাতে আছে, এডমিট হৈ আছে। গতিকে গোটেই ঘটনাটো এনেকুৱা। আৰু এই যিজন পলাতক আসামী তেওঁ যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত আছিলে। আৰু যোৱা ২ মাহৰ আগতে শিলচৰ জেলৰ পৰা আৰু এজন সহযোগীৰ হৈতে তেওঁ পলাই গৈছিলে। আৰু পলাই গৈ আমি জনামতে তেওঁ আমাৰ সীমান্তবৰ্তী বাংলাদেশত আশ্ৰয় লৈ আছিলে। আৰু বাংলাদেশৰ পৰা আশ্ৰয় লৈ আৰু কিছুমান ঘটনা সংগঠিত কৰিবৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছিলে। দুর্নীতিৰ সঙ্গে জড়িত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পুলিশের সবাই দুর্নীতিগ্রস্ত নন, ৮০% পুলিশ ভালো বলে তিনি মন্তব্য করেন, কিন্তু যারা দুর্নীতি করছেন তাদের শাস্তি তো পেতেই হবে। ২৬ চনলৈকে বহুত জনের চাকরি যাব, আপনাদের এনেকা বহুত টুইট বহুত নিউজ আপনাদের দি থাকিব লাগিব। কারণ এই আরক্ষী সমূহ আমার দিনত নিযুক্তি পোৱা আরক্ষী নহয়। আৰু আরক্ষীত ৮০% ভাল মানুহ আছে যদিও ২০% ভাল মানুহ নাই। গতিকে অসমত আজি ৫০,০০০ আরক্ষী আছে। গতিকে ১০,০০০ জন আমার মাজত
কব পাৰিম যে এনেকুৱা ব্যক্তি আছে যাক চেকিং কৰা প্ৰয়োজন। 10,000ৰ ভিতৰত মাত্ৰ 4-5জনৰহে একশ্যন হৈছে, গতিকে একশ্যন হ'বলগীয়া তালিকাখন দীঘলীয়া। আৰু মই ভাবোঁ আৰক্ষীত 80% ভাল মানুহো আছে, নহ'লে আজি আমি অসমত ইমান শান্তিত থাকিব নোৱাৰোঁ। ইয়াত বোমা নাই, একো নাই, ওচৰ চুবুৰীয়া ৰাজ্যবিলাকতকৈ আমাৰ পৰিৱেশ বহুত ভাল। সেইকাৰণে মই ভাবোঁ যে আৰক্ষীৰ ভাল গুণটো আমি ক'ব লাগিব আৰু বেয়া গুণটো দেখুৱাই দিব লাগিব। মঙ্গলবার করিমগঞ্জের চোরগোলা ব্লকে যাবার সময় দুই মহিলা কর্মচারীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এক যুবক। এপি গাড়িতে মধ্যে সিটে যুবকটি বসতে চাইলে মহিলারা বাধা দেন, আর এতেই ঘটে বিপত্তি। ছেলেটি মহিলাদের ধরে টানাটানি শুরু করা সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ মর্মে চোরগোলা পুলিশ যুবকটিকে আটক করে এ নিয়ে দক্ষিণ করিমগঞ্জের সদর থানায় মামলা দায়ের করেন ব্লক কর্মচারী দুই মহিলা। তো আমরা ঘাটলাইন থেকে আমরা এপিতে উঠে চোরগোলাতে নামলাম। তারপর এখানে নামার পর এপিটা স্বভাবত থামে, রোজই থামতো, আজকেও থামলো। একটা লোক আছে পিছনে ওখানে, তারপর আমাদের যে ড্রাইভারটা ছিল ও বললো আমি একটু পান খাবো, বলে ও গেল। ওই লোকটা পিছন থেকে নেমে এসে ওকে বললো দরজাটা খুলো, আমি বসলো। মিডিলের সিট একটাও খালি ছিল। তখন ও বললো যে তোমরা কোথায় যাবে? আমরা বললাম যে না, আমরা তো ব্লকে যাবো, মিডিলের সিটটা খালি নেই। বলে তোমাদের কোথায় যেতে হবে না, তোমরা তোমাদের আমার সঙ্গে যাবো। ওদের লোকের ল্যাঙ্গুয়েজে বলো তোমরা আমার বেটি, তুমি আমার সঙ্গে যাবে বলে আমার কলিগকে হাতে ধরে চুলে ধরে টানতে লাগে। তারপর আমি ওই লোকটাকে আটকানোর জন্য গেছি, ওই লোকটা আমার হাতে ধরে এমন টিকে হাতটা কোচকাল করে হাতটা আমার একদম ফুলে গেছে। ওকে টেনে কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মনে হয়েছিল এরকম একটা ইন্টেনশন ছিল, এরকমই ছিল। বললো যে তোমরা আমাদের সঙ্গে যাবে, তোমাকে আমরা কাটবো, তোমাকে আমরা কাটবো। বাজারের লোক যখন আসলো তখন বললো যে ওরা দুইজন আমার বেটি, আমি নিয়ে গিয়ে ওদেরকে কেটে ফেলে দেবো। নদীতে আপনাদের কে উদ্ধার করে? না না, প্রথম প্রথম কে উদ্ধার করে এখানে? স্থানীয় জনগণরা সেনা পোশাক পরে অস্ত্রশস্ত্র সহ 6 কুখ্যাত ডাকাতকে আটক করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। এ নিয়ে ডিএসপি গীতার্থ দেব শর্মা জানান, ডাকাত দলটি কালীগঞ্জের এক বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাড়ির লোকেদের অন্যত্র সরিয়ে নিজেরা সেখানে ওত পেতে বসে থাকে। তবে ডাকাতরা পুলিশকে দেখে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের নাকাবন্দিতে রাতাবাড়িতে ধরা পড়ে। তাদের কাছ থেকে 4 রাউন্ড তাজা কার্তুজ, সেনা পোশাক, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, হাতে বানানো পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ তছরুপ আলী, আসাফউদ্দিন, মনির আলী, নুরুল হক, খয়রুল ইসলাম ও আব্দুল লতিফ এই 6 জন ডাকাতকে ধরতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমার একটা খবর আসলে কালীগঞ্জের এজন মানুষ ঘর একটা ডকাইতি প্ল্যান আছিল, আর একর্ডিংলি আমি আগতীয়াকে পুলিশ পার্টি একটা ঘর সোমাই আসিল। প্রায় 8টা বজার মানে 6 জনীয় ডকাইতির দল এটা আহিলে, আমি ধরবলে যাওয়া তেওঁলোকে পলায়ন করলে। তারপর আমি নাকা সেট আপ করল, করে রাধাবাড়ির 4 জন আর কালীগঞ্জের পর 2 জন আটক করল। 4 জনের নাম, 6 জনের নাম হল তছরুপ আলী, আসাদুদ্দিন, মনির আলী, নুরুল হক, তেওঁলোক গামারিয়ার আর কে নগরের, আর কালীগঞ্জের 2জন হল আপনার আব্দুল লতিফ আর খাইরুল। আর সার্চ করার খাইরুলের পর একটা 12-bore পিস্তল পাওয়া গেছে, আর রাতাবাড়ি ধরা কেজনের পর ডকাইটি করা কিছু ইনস্ট্রুমেন্ট যে হাতুড়ি, ড্যাগার, সাবুল এগুলো পাওয়া গেছে। এখন গাড়িও পাওয়া গেছে, এখন অ্যালটো গাড়ি আমি সিজ করেছি। আর মানে ডকাইতে কার ঘর করিব আইছিল কিন্তু আমি এটা আপনারা যেহেতু ইনভেস্টিগেট করেছে তেওঁ সেফটি কানে কব নয়। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। অতি স্বল্প মূল্যে সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ খাবার আপনাদের জন্য নিয়ে এসেছে শিলচরের একমাত্র ভরসাযোগ্য শিলচর হাসপাতাল রোডের শ্রীকৃষ্ণ ভোজনালয়। শুধু খাবারের থালি নয়, সাথে রয়েছে সুস্বাদু ব্রেকফাস্টের ব্যবস্থাও। ব্রেকফাস্টে রয়েছে ছোলা বাটোরা, লুচি সবজি, মোমো, ব্রেড পকোড়া সহ
নিত্য নতুন অনেক রকমের খাবার, যে কোনো নিরামিষ খাবার অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন, শ্রাদ্ধ শান্তি, এ ধরনের অনুষ্ঠানে সুবন্দোবস্ত রয়েছে ক্যাটারিংয়ের। যোগাযোগ করুন 9435276813 এবং 8011060416। শ্রীকৃষ্ণ ভোজনালয় শিলচর সিভিল হাসপাতালের বিপরীত দিকে, হাসপাতাল রোড, শিলচর। সকাল 8টা থেকে রাত 10টা অবধি আপনার সেবায় তৈরি শ্রীকৃষ্ণ ভোজনালয়। ফিরে এলাম বিরতির পর। বর্ণিব্রিজ চা বাগানের ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ মোহনপুর কোয়ারপার এলাকায় এক মিছিলের আয়োজন করা হয়। তারা অবিলম্বে এই ধর্ষণকাণ্ডে মূল আসামিকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন। এই মিছিলে পা মেলান বিজেপি কর্মকর্তা শরদিন্দু দাস, প্রীতমকান্তি দাস, জয়নাল দাস প্রমুখ। আমরা আজকে এখানে একটা প্রতিবাদী মিছিল বের করেছি কোয়ারপার হইতে মোহনপুর থানায়। আজকে আমরা থানা ঘেরাও করেছি। আমরা এখানে হাজার হাজার আন্দোলনকারী হিন্দুবাদী সংগঠনের সহযোগিতা আজকে আমরা এখানে একটা থানা ঘেরাও করেছি। কারণ হলো বিগত 5 তারিখ আমাদের এই মোহনপুরবাসী সোনালী যে আমাদের একটা নাবালিকা মেয়ে এখন পর্যন্ত কালপিট যে মেইন আসামি তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, এর জন্য আমরা প্রতিবাদী মিছিল এখানে বের করেছি। আর আজকে আমরা দাবি এটাই প্রশাসনের কাছে, এখন পর্যন্ত কুই কারণে কেন এখন পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি অপরাধীকে, এটার জবাব আমরা দিতে হবে আজকে। আর যদি প্রশাসন যদি এই অক্ষম হয় বা প্রশাসন যদি আসামিকে না ধরতে পারে তাহলে যে আমাদেরকে বলে দে, আমাদেরকে বলে দে, আমরা এটাই জানতে চাই প্রশাসন এখন পর্যন্ত কেন নিষ্ক্রিয় রয়েছে। সোনাই দক্ষিণ মোহনপুরে অনুষ্ঠিত হলো প্রবুদ্ধ নাগরিক সম্মেলন। এতে বিজেপি দলের প্রবীণ কর্মীদের সম্মাননা জানানো হয় দলের পক্ষ থেকে। সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় সংবর্ধনা জানানো হয় বাবু সিং, বীর সিং, শেফালিকা সিং, রন্দরানী সিং, রাজমণি সিং, ইবতন সিং, আব্দুর রহিম লস্কর, নৌবা সিং, মণিধর সিংহ প্রমুখে। সভায় উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল সম্পাদক ফরাজউদ্দিন চৌধুরী, ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি লয়ম্বা সিং, যুব মোর্চা সভাপতি পিঙ্কু দাস, সংখ্যালঘু মোর্চা সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী। পিএম মোদি মেরা হো সবচেয়ে মজবুত সম্মেলন, তো আজকে সেটার অঙ্গ হিসাবে এই যে কয়েকটা কার্যসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে সোনাই মণ্ডলের প্রবুদ্ধ নাগরিক সম্মেলন। প্রবুদ্ধ হলো ভারতীয় জনতা পার্টি যারা পুরানা আজকের দিনে বয়সের বারে তারা দলের কাজ করতে পারছে না, তাদেরকে ভারতীয় জনতা পার্টির আজকে যারা আমরা আছি নেতৃত্বে তাদেরকে সম্মান প্রদান করা। এবং আজকে সবার উদ্দেশ্য হলো আমরা তাদের মুক্তিকে, আমরা যারা যুব প্রজন্ম জুনিয়র যারা আছি তাদের মুক্তিকে আমরা শুনবো, তারা কীভাবে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আসার পরে এবং সোনাই মণ্ডলে আসার পরে তারা সময় ধন দৌলত দিয়ে যে দলকে প্রতিষ্ঠাতা করেছিলেন সেই জন্য আমরা তাদের মুক্তিকে শুনবো এবং আমরা তাদের বক্তব্য রূপে আমাদের পরবর্তী কার্যসূচী এবং আমাদের কার্যপদ্ধতি আমরা প্রতিপালন করে দেব এবং দলকে তাদের আজকের আদেশ মানে বক্তব্যের মাধ্যমে যা আমরা শক্তিশালী হওয়ার জন্য আসার আগে ওনারা বলবেন আমরা সেইভাবে কাজটুকু করে আমরা দলকে শক্তিশালী করে তুলব, ভারতের মধ্যে দলকে এক স্থানে এবং পৃথিবীর শ্রেষ্ঠ দল হিসেবে আমরা পরিণত করব। হাইলাকান্দির ক্রেক পার্ক চা বাগানের শ্রমিকরা বর্ণিব্রিজের ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদী মিছিলে সামিল হন। 2 স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও পরে একজনকে হত্যা করে 3 দুর্বৃত্তী। এরই প্রতিবাদে মঙ্গলবার চা বাগানের শ্রমিক সহ অন্যান্য কর্মীরা অভিযুক্তদের ফাঁসির দাবিতে মিছিল করেন। বরাক উপত্যকা জুড়ে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন জনগণ। যদিও হাইলাকান্দি পুলিশ 2 অভিযুক্তকে ধরতে সক্ষম হলেও একজনকে এখনো ধরতে পারেননি। আমরা বাগান পঞ্চায়েত এবং শ্রমিকগণ এবং বাগানের অধিপক্ষ ম্যানেজার মহাশয় নিয়ে আমরা আজকে একটা মিছিল শুরু করেছি যে আমাদের চা শ্রমিকের মেয়ে বর্ণিব্রিজে যে ধর্ষণ করা হয়েছে, দুষ্কৃতীরা যেন পালিয়ে না যায়, সরকার যেন তাদেরকে ধরে সেটা সাজা দিতে হবে।
এই সাজাটা আমরা চাই, কারণ প্রত্যেকের এই মেয়ে ছেলে আমরা আছি, আমাদের এইটা দাবি আমাদের আছে, যাতে এই যে দুষ্কৃতি যারা তাদেরকে যেন সাজা দেওয়া হয়। দুইটি নাবালিকা ছাত্রী অপহরণ করে এবং ওনারাকে ধর্ষণ করে রুস্কাদি বাগানে পালিয়ে ওনারাকে মারিয়ে এবং পালিয়ে যায়। এই জুহাই আহমেদ এবং এই পাঁচজন মুসলমান সম্প্রদায়ের ছেলে, এটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে ওনারাকে অতিসত্বর গ্রেপ্তার করে ফাঁসি দিতে চাই, যাতে ওনারাকে ফাঁসি দেওয়া হয়। এটা এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পুলিশ এনকাউন্টারে মৃত্যু হল জেল পলাতক আসামি হিফজুরের। ৮০% পুলিশ কর্মী সৎ বললেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জের চরগুলায় দুই মহিলার শ্লীলতাহানির ঘটনা নিয়ে উত্তেজনা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।